এই সময়ে চারিদিকে প্রচুর গরম আর এই গরমে মিষ্টি জিনিস রান্না করে ঠান্ডা করে খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তাই চলে আসলাম একটা সহজ সেমাই রেসিপি নিয়ে প্রথমে আমি এখানে প্যাকেটের যে লম্বা শ্যামাইটা থাকে সেখান থেকে বেশ কিছুটা সেমাই ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে এখানে প্রায় আড়াইশো গ্রাম শ্যামাই হয়েছে অর্থাৎ এই আড়াইশো গ্রাম কাপ দিয়ে এক কাপ এবার ওই আড়াইশো গ্রাম শ্যামাই রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা যার যেমন টেস্ট লাগে সেরকমই দিতে পারবেন আরও নিয়ে নিচ্ছি এখানে কাঠবাদাম কাজুবাদাম এবং কিশমিশ আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারবেন এবার চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে প্রথমেই আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনাদের ঘরে ঘি না থাকলে এখানে রান্নার তেলটাও ইউজ করতে পারবেন ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিসমিস আমি বাদামটাকে একটু কুচি করে নিয়েছি বাদাম এবং কিসমিস একই সাথে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলোর ফ্লেমটা একদম অল্প আচে থাকবে এক দেড় মিনিটের মতো ভেজে নিলেই বাদাম কিশমিশ তুলে নিয়ে ওই যে ঘিটা রয়ে গেছে সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে সেমাইগুলো শ্যামাইগুলো ভেজে নেওয়ার সময়ও কিন্তু চুলোর তাপটা অল্প রাখতে হবে না হলে চট করে শ্যামাইগুলো পুড়ে যাবে এতে শ্যামাইয়ের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে আর দেখুন আমি কিভাবে আলতোভাবে চেড়ে শ্যামাইগুলো ভেজে নিয়ে নিচ্ছি যখন দেখবেন শ্যামাইয়ের কালারটা ধীরে ধীরে ঠিক চেঞ্জ হয়ে এরকম হয়েছে ঠিক তখনই বুঝতে পারবেন যে শ্যামাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই শ্যামাইগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আনিয়ে নিচ্ছি অন্য একটা হাড়ি যেই হাঁড়িতে সেমাইগুলো রান্না করব। হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে দেড় লিটার পরিমাণ গাভীর দুধ দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু বাজারের কেনা ফুল ক্রিম দুধটা দিয়েও এই সেমাইটা রান্না করে নিতে পারবেন দুধগুলো দেওয়া হয়ে গেলে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটা সাদা এলাচি অল্প একটু ফেটে নিয়ে সাদা এলাচি দেওয়ার কারণে সেমাইতে খুব সুন্দর একটা ফ্লেভার সরাবে অবশ্যই সাদা এলাচিটা দেওয়ার চেষ্টা করবেন কেননা এই এলাচির কারণেই দুধের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় এবং সেমাইটা খেতে অনেক টেস্টি হয় এবার বেশ কিছুক্ষণ জাল করে সেমাইতে আমি দুইটার মতো বলক তুলে নিয়েছি দুধটা কিন্তু জাল করার সময় তো নেড়ে যেতে হবে দুই একটা বলক তুলে নেওয়ার পরেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর চিনির পরিমাণটা তো আগেই বলে দিয়েছি তারপরেও যার যার মতো চিনিটা ব্যবহার করতে পারবেন এখন দুধগুলো ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে এতে করে চিনিও গলে যাবে এমনকি দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে প্রায় চোদ্দো পনেরো মিনিট দুধগুলো জাল করে নিয়ে ঠিক এই রকম পর্যায়ে চলে এসেছে দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে দুধগুলো কতটাও ঘন হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো সেমাইটার কিন্তু এই পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে কারণ ওই যে ঘি দিয়ে ভেজে রাখা হয়েছিল সেই জন্যে এবার সেমাইগুলো একটু ভালোভাবে নেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিস বাদাম কিশমিস আমি এখানে অল্প কিছুটা দিয়ে আরও কিছুটা রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এই সেমাইটাকে একটু আলতোভাবে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পরে এই সেমাইটা যেহেতু একটু শক্ত টাইপের লাচ্চা না সেই জন্য এই সেমাইগুলোকে আবারও দুই থেকে তিন মিনিট জাল করে নিতে হবে তিন মিনিট জাল করার পরেই শ্যামাইটা সেদ্ধ হয়ে গেছে এবং ঠিক এইরকম ঘন হয়ে এসেছে এবার চুলোটা অফ করে দিচ্ছি কেননা শ্যামাইগুলো ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে শ্যামাই টেস্ট সব কিছু কিন্তু চেক করে দেখা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরেই এই পর্যায়ে শ্যামাইটা পরিবেশন করে নিয়েছি উপর থেকে একটু সুন্দর দেখার জন্য বাদাম কিশমিস দিয়ে দিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল এই রেসিপিটা ফলো করে যে কোনো নতুন রাঁধুনিও পারফেক্ট শ্যামাই রান্না করে নিতে পারবেন আর খেতেও দারুণ মজার হয় আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন